তো চলছে হিট ফিরতি যাত্রা, বরিশাল লঞ্চার থেকে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে লঞ্চে করে মানুষজন। তো আজকে বরিশাল থেকে মোট 12টি লঞ্চ বরিশালের যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে, আর জালবাটির একটি লঞ্চ ছিল ফারহান 7। তো জালবাটি লঞ্চটি নিয়ে তো টোটাল 13টি লঞ্চ আজকে বরিশাল থেকে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো আজকে ঘাটে ভালোই যাত্রী লক্ষ্য করা যাচ্ছে। তো চলুন প্রতিটা লঞ্চ আমরা ঘুরে দেখি যে প্রতিটা লঞ্চে কেমন যাত্রী হয়েছে আজকে। এদিকে মানামি রয়েছে, কীর্তনখোলা 10 এবং সুব্রাস 9-এর মাঝখানে বার্থিং করেছে। এই লঞ্চ দুটির পিছন দিক দিয়ে বার্থিং করা রয়েছে মানামি লঞ্চটি। ঘাটে জায়গা না পেয়ে পিছন আছে মানামি লঞ্চটি, তো ওখান থেকেই যাত্রী নিচ্ছে মানামি লঞ্চটি। কুয়াকাটা 2 লঞ্চটি ঘাটে জায়গা পায়নি, সুব্রাস 9-এর সাইড দিয়ে বার্থিং করে যাত্রী নিচ্ছে কুয়াকাটা 2। তো কুয়াকাটা 2-এর দিকে ভালোই যাত্রী হয়েছে গতকালের তুলনায়, প্রচুর যাত্রী নিচ্ছে আজকে প্রতিটা লঞ্চই বরিশাল থেকে। এরপর আমরা সুব্রাস 9-এ যাচ্ছি, এরপর যাবো মানামির ভিতরে, দেখি কেমন যাত্রী হয়েছে। আর লঞ্চগুলোর আজকে কিন্তু ফ্রন্ট ডেকেও যাত্রী রয়েছে। এই হচ্ছে সুব্রাস 9-এর ডেকের চিত্র, বাইরে ভাই কঠিন যাত্রী চাপ রয়েছে আজকে কিন্তু বরিশাল থেকে। দেখতেই পাচ্ছেন সুব্রাস 9 লঞ্চের ডেক, প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে। আমরা এখান থেকে সুব্রাস 9-এর পিছনে থাকা মানামি লঞ্চের দিকে যাচ্ছি, একটু দেখি মানামি লঞ্চের কী অবস্থা, পিছন থেকে কেমন যাত্রী পেলো। আর এই হচ্ছে মানামির ডেকের চিত্র, তো ঘাটে জায়গা না পেয়েও অন্য লঞ্চের পিছন থেকে কিন্তু ভালোই যাত্রী হয়েছে মানামিতে, একদম সম্পূর্ণ ডেক ভরপুর রয়েছে যাত্রীতে। তো এটাই হচ্ছে মানামি লঞ্চের, এই হচ্ছে মানামির ডেকের চিত্র, প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে মানামির ডেকে। আর এদের পিছনে রয়েছে আগামীকালকের জন্য এমবি পারাবত 18 লঞ্চ, এই লঞ্চটিও ঘাটে জায়গা পায়নি, আর আজকে যাচ্ছে আমরা বর্জন থেকে, বর্ধা থেকে মোট এই 12টি লঞ্চ যাচ্ছে। তো আমরা মানামি থেকে যাচ্ছি কীর্তনখোলা 10-এর ডেকে, এই হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের ডেকের চিত্র। আর কীর্তনখোলা 10 লঞ্চের ডেক থেকে কিন্তু মানামিতে যাচ্ছে যাত্রীরা, তো কীর্তনখোলা 10-ও ভালোই যাত্রী পেয়েছে আজকে। আর এটা হচ্ছে অ্যাডভেঞ্চার 1 লঞ্চের ডেকের চিত্র, আর এই হচ্ছে বর্তমান ঘাটের চিত্র, রাত প্রায় 9টা বাজে। আর এদিকে কীর্তনখোলা 10, সুব্রাস 9, কুয়াকাটা 2, আর সুব্রাস 9 এবং কীর্তনখোলা 10-এর পিছনে রয়েছে মানামি। তো আমি এখন রয়েছি অ্যাডভেঞ্চার 1 লঞ্চটির সামনে, আর তার সামনে রয়েছে সুন্দরবন 10, ওই সাইডে পারাবত 11, প্রিন্স আওলাদ 10, আর সুন্দরবন 16 এবং সুরভি 9, অ্যাডভেঞ্চার 9। তো এই টোটাল 12টি লঞ্চ আজকে বরিশাল থেকে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি পরবর্তী লঞ্চ সুন্দরবন 10-এর ভিতরে, দেখি সুন্দরবন 10 আজকে কেমন যাত্রী হলো। চলে আসলাম সুন্দরবন 10 লঞ্চের ডেকে, সুন্দরবন 10 লঞ্চের ডেকেও প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে, সুন্দরবন 10 লঞ্চের ডেকের চিত্র। প্রচুর যাত্রী চাপ রয়েছে আজকে প্রতিটা লঞ্চে। এটা হচ্ছে পারাবত 11 লঞ্চের ডেকের চিত্র, আওলাদ 10 লঞ্চের ডেকের চিত্র। এটা হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের ডেকের চিত্র, আর এটা হচ্ছে পারাবত 12 লঞ্চের ডেকের চিত্র। আর এদিকে সুরভি 7 এবং অ্যাডভেঞ্চার 9 রয়েছে। তো আমরা কোথাও হয়তো ভুলবশত বলে ফেলছিলাম সুরভি 9-এর কথা, আসলে সুরভি 9 নয়, আসলে সুরভি 7 আর অ্যাডভেঞ্চার 9 রয়েছে এই সাইড দিয়ে। তো আমরা এখন সুরভি 9 এবং অ্যাডভেঞ্চার 9-এর ডেক শ্রেণী ঘুরে দেখবো। এটা হচ্ছে সুরভি 7 লঞ্চের ডেকের চিত্র, আর সুরভি 7 থেকে এখন অ্যাডভেঞ্চার 9 লঞ্চে যাচ্ছি। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের ডেকের চিত্র, এই হচ্ছে আজকে বরিশাল লঞ্চার থেকে প্রতিটা লঞ্চের যাত্রী চাপের চিত্র। আর
বরিশাল থেকে আজকের সর্বপ্রথম ওদিকে দেখবেন অ্যাডভেঞ্চার 9, সুরভি 7, পারাবত 12, এরপর সুন্দরবন 16, প্রিন্স আলা 10, পারাবত 11, এরপর রয়েছে অ্যাডভেঞ্চার 1 এবং সুন্দরবন 10, আর এদিকে কীর্তনখোলা 10, সুব্রাস 9, আর সুব্রাস 9 রয়েছে রয়েছে কুয়াকাটা 2, আর তার পিছনে রয়েছে কিন্তু মানামি। তো এই বাউন্ডারি লাইন আজকে আসছে বরিশাল থেকে,